Royal High School Class 3 Subject Bengali First Chapter 11 Page Number 39 Nauka Jatra Nauka Jatra Kobitati Likhechen Rabindranath Thakur Madhu Majir Oi je Nauka Khana Badha Ache Rajganjer Ghate Karo Kono Kaje Lagche Na To বোঝাই করা আছে কেবল পাটি আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে 100টা দাঁড় আটি মধু মাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারোর কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটি আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে 100টা দাঁড় আটি পাল তুলে দি 4টে 5টা 6টা মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র 13 নদী পার পাল তুলে দি 4টে 5টা 6টা মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র 13 নদী পার মধু মাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারণ কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটি আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে 100টা দাঁড় আটি পাল তুলে দি 4টে 5টা 6টা মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র 13 নদী পার তখন তুমি কেদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তো মা যাচ্ছি না কো চলে রামের মতো 14 বছর বনে তখন তুমি কেদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তো মা যাচ্ছি না কো চলে রামের মতো 14 বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক পয়ে আসুক আসুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র 13 নদী পার তখন তুমি কেদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তো মা যাচ্ছি না কো চলে রামের মতো 14 বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজন আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র 13 নদী পার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র 13 নদী পার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র 13 নদী পার 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল তো বাচ্চারা তোমরা সবাই জানো 1861 সালে 7ই মে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে
কার জন্ম হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। তার পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতার নাম ছিল সারদা দেবী। ছোটো থেকেই তিনি লেখালেখি করতেন আর কথা ও কবিতা, সহজ পাঠ, রাজশ্রী, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ প্রভৃতি তার বহু রচনা শিশু ও কিশোর মনকে আকৃষ্ট করে। রবীন্দ্রনাথ ঠাকুর তার দীর্ঘ জীবন অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, এমনকি ছবিও এঁকেছেন তিনি। এশিয়া মহাদেশের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে গীতাঞ্জলির কাব্যের জন্য। তিনি বোলপুরের শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তাহলে বোলপুরের শান্তিনিকেতনে কী প্রতিষ্ঠা করেছিলেন? বিশ্বভারতী। 1941 সালে 7ই আগস্ট তিনি সকলকে ছেড়ে চলে যান। কত সালে? 1941 সালে 7ই আগস্ট তিনি সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন। তাহলে এই নৌকাযাত্রা কবিতাটির মানেগুলো আমরা জেনে নিই। বোঝাই করা মানে ভর্তি করা, দাঁড় যা দিয়ে নৌকা চালানো হয়, পাল কাপড়ের তৈরি পদ্মা বিশেষ, এর সাহায্যে বাতাসের অনুকূলে নৌকা চালানো হয়, হাট জিনিসপত্র কেনা বেচার স্থান, রাজপুত্র মানে রাজার ছেলে, তীরপূর্ণির ঘাট মানে একটি ঘাটের নাম, তেপান্তরের মাঠ রূপকথার বর্ণিত একটি মাঠ। তো বাচ্চারা তোমরা এই নৌকা যাত্রা কবিতাটি ভালো করে পড়বে, কেমন? থ্যাংক ইউ।